আসসালামু আলাইকুম সবাই বন্ধুকে, এই আমরা দেখেন ভুটান গেটে আইছি। আমরা পরিবেশটা মানে কুয়াশা কুয়াশা, অনেক সুন্দর পরিবেশ। ভুটান গেটে প্রবেশ করছি। দেখেন ভুটানে মানে রোদ উঠে নাই, একদম টোটালি রোদ নাই, আর কুয়াশা কুয়াশা, পাহাড় পাহাড়। এই দেখেন এগুলো সব ইন্ডিয়ান মানুষ। এই যে ভুটান পাইলাম, ভুটান পাইলাম মানে ভুটানের ভিতরে আছি। এটা হলো ভুটানের নদী, এই দেখেন ওই যে জুলনা সেতু, আর এগুলা নদী কিন্তু শুকাই গেছে, টোটালি শুকাই গেছে নদীগুলা। কুয়াশায় কুয়াশা পুরা। ভুটানের ফুড ব্রিজ, দেখেন একটা ফুট ব্রিজ, কি সুন্দর ফুট ব্রিজ ভুটানের ভিতরে। এটা নদীর উপরে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ভুটানের গাড়িগুলা আর আমাগো সব গাড়িগুলা একই। আমাগো ভুটানে মানে তামাম মহেন্দ্র গাড়ি ছিল, মানে যত মালটানা গাড়ি দেখলাম মানে আদার বেশি মানে সব আপনার মানে মহেন্দ্র গাড়ি। এটা হলো টাওয়ার, কে টাওয়ার কই হামনা, কিন্তু দেখতে তো টাওয়ারের মতো। আর এগুলো হলো বাড়িঘর, মানুষের বাড়িঘর। এটা তো আমার আমাগো ইন্ডিয়ার মতোই বাড়িঘর, আর ওইটা মানে ভুটানিয়া বাড়িঘর। এই যে এগুলো হলো ভুটানের মানুষ, মানে এগুলো ছেলে নামে কওয়া যায় না, কারণ কী বা দেখা যায় মেয়ের মতনও দেখা যায়, ছেলের মতনও দেখা যায়। এটা হলো ভুটানের নদী, কি সুন্দর পানি, পানি আর পাথর। এই ব্রিজের কাম চলতেছে, বহুত পর্যটক মানে হিসাব ছাড়া পর্যটক আছে। ও কি সুন্দর পানি, ভুটানের পাহাড়।
ওই যে পাহাড়ের উপরে কলা গাছ। Thank you.